সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ডার্টি বোমা ইস্যু জাতিসংঘে তুলছে রাশিয়া, পশ্চিমাদের হুঁশিয়ারি। ইরান থেকে ড্রোন কিনতে 22 দেশের আবেদন, নেপথ্যে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনকে জাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাশে থাকবেন সুনাক, চাইলেন যুদ্ধে সফল সমাপ্তি। স্বর্ণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ চুরির জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা, বলছে রাশিয়া। ইরান রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্বেগ। ইরানের ডেস্ট্রয়গুলোতে শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হবে, বললেন নৌবাহিনীর প্রধান। এবং ট্রাসের ভুল ঠিক করতে আমাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, বললেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সোনাক। দর্শক, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়ে রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনের পক্ষে থাকার ঘোষণা দিলেন ঋষি সোনাক। সোনাক বলেছেন, এই ভয়ানক যুদ্ধের সফল সমাপ্তি দেখতে চান তিনি। সাথে তিনি অর্থনীতির ভয়াবহ বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন। রাশিয়ার ইউক্রেন অভিযানের শুরু থেকে কিয়েভের পক্ষে দাঁড়িয়েছে লন্ডন। যুক্তরাজ্য ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার অর্থ সামরিক সহায়তা দিয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ডার্টি বোমা ইস্যু জাতিসংঘে তুলছে রাশিয়া, পশ্চিমাদের হুঁশিয়ারি। নবম মাসে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমন সময় নতুনভাবে আলোচনায় ডার্টি বোম বা শক্তিশালী তেজস্ক্রিয় বোমা। রাশিয়ার অভিযোগ, এমন বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের ঘাড়ে দায় চাপাতে চাইছে ইউক্রেন। সম্মুখ যুদ্ধে জয় না পেয়ে বিকল্প এই পন্থা বেছে নিয়েছে ইউক্রেন। বিষয়টি মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে চলেছে রাশিয়া। সোমবারই রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়ে এই বিষয়ে বিস্তারিতভাবে জানায়, আর মঙ্গলবার নিরাপত্তা পরিষদে এই বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগু সোমবার বলেন, ইউক্রেন ডার্টি বোমার মাধ্যমে সহিংসতা কারো উস্কে দিতে চাইছে। ডার্টি বোমা প্রায় একটি পারমাণবিক বোমা, তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে ব্যবহৃত হয় বিস্ফোরকবাহী ডিভাইস। পরমাণু অস্ত্রের মতো হয়তো এর বিধ্বংসী প্রভাব নেই, তবে বিস্ফোরণে দূষিত হয় বিশাল অংশ। এর মাধ্যমে রাশিয়ার উপর দায় চাপাতে চাইছে ইউক্রেন, তাতে বিশ্বব্যাপী রুশ বিরোধী প্রোপাগান্ডা চালানো সহজ হবে। এটা যুক্তরাষ্ট্র তথা পশ্চিমাদের বহু পুরনো রণকৌশল। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য অস্বীকার করেছেন অভিযোগ। উল্টো তার দাবি, পরিকল্পনা নয় বরং হামলা চালাতে তৈরি রাশিয়া। বড় অঘটনা আগে উপযুক্ত পদক্ষেপ নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেন গণবিধ্বংসী বোমা ছড়ার পরিকল্পনা আছে, এটা পুরোপুরি মিথ্যা বানোয়াট অভিযোগ। প্রথম কথা হলো, আমরা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা NPT কঠোরভাবে মেনে চলি। দ্বিতীয় বিষয়, আমাদের হাতে এই ধরনের বোমা নেই, সুতরাং পরিকল্পনার প্রশ্ন আসছে না। আসলে রাশিয়া বোমাটি ছুটতে তৈরি হয়ে আছে। আন্তর্জাতিক মহলকে বলবো, এই আগ্রাসন ঠেকাতে দ্রুত শক্তিশালী পদক্ষেপ নিন। সেটি হতে পারে কঠোর নিষেধাজ্ঞা অথবা অবরোধ, অথবা কিভাবে সামরিক সহযোগিতা বৃদ্ধি। রবিবারই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন সের্গেই শৈগু। প্রত্যেকে হুঁশিয়ারি করেন, পশ্চিমাদের সহযোগিতা বড় নাশকতা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এমনটা হলে দাঁত ভাঙা জবাব পাবে দেশটি, শান্তি প্রক্রিয়ার বদলে বাড়বে সহিংসতা। অন্যদিকে পশ্চিমাদের অভিযোগ, রাশিয়া নিজেই হয়তো এই ধরনের ভয়ঙ্কর বোমা ব্যবহার করে ইউক্রেনের উপর হামলা জোরদার করার অজুহাত তৈরি করছে। খেরসন থেকে রাশিয়া ইতিমধ্যে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। ইউক্রেন নিজ ভূখণ্ডের ডার্টি বোমা ব্যবহার করতে পারে রাশিয়ার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। তাদের দাবি, মস্কো নিজেই হয়তো এই ধরনের প্রস্তুতি নিচ্ছে। নেটো প্রধানের সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেন তেজস্ক্রিয় ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে, এমন মিথ্যা দাবি করে রাশিয়া হয়তো ইউক্রেনের সংঘাত বাড়াতে চাইছে। তিনি টুইটারে লিখেছেন, নেটো মিত্ররা রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া অবশ্যই এটিকে উত্তেজনা অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত হবে না। আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনে অবিচল রয়েছি। আশঙ্কা করা হচ্ছে, ইউক্রেন এমন অস্ত্র ব্যবহারের অজুহাত দিয়ে মস্কো তা ব্যবহার করে কিয়েভের ঘাড়ে দোষ চাপাতে পারে। ডার্টি বোমা হলো এমন একটি বোমা যা ডিনামাইটের মতো প্রচলিত বিস্ফোরক এবং ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থের মিশ্রণে তৈরি করা হয়। এটিকে কোনো দেশ নয় সন্ত্রাসীদের জন্য একটি অস্ত্র হিসেবে উল্লেখ করা হয়, কারণ এটি কোনো সামরিক লক্ষ্যবস্তুকে নির্মূল করার বদলে ভয় আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের কোনো যুদ্ধের ব্যবহার হয়নি, কোন সন্ত্রাসী সংগঠনও ডার্টি বোমার ব্যবহার করেনি। 1995 সালে চেচেন বিদ্রোহীরা রাশিয়ার মস্কোতে একটি ডার্টি বোমার বিস্ফোরণ ঘটাতে চেয়েও ব্যর্থ হয়েছে। এছাড়া আল কায়েদা এবং IS এর মতো সন্ত্রাসী সংগঠন ডার্টি বোমা ব্যবহার করতে চেয়েছিল, তবে সফল হতে পারেনি। ইরান থেকে ড্রোন কিনতে 22 দেশের আবেদন, নেপথ্যে ইউক্রেন যুদ্ধ।
ইরান থেকে সামরিক ড্রোন কিনতে চায় অন্তত 22 দেশ, এমনটি জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস বা IRGC সাবেক কমান্ডার মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, এখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা। তিনি জানান, ইরানি ড্রোন কিনতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে আর্মেনিয়া, তাজিকিস্তান, সার্বিয়া, আলজেরিয়া, ভেনেজুয়েলা সহ মোট 22 দেশ। তিনি আরও বলেন, ইসলাম বিপ্লবের আগে ইরান 80% সামরিক সরঞ্জাম আমদানি করত, কিন্তু এখন ইরান উল্টো সমরাস্ত্র রপ্তানি করে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইউক্রেনের রুশ বাহিনী ইরানের ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে পশ্চিমা দেশগুলো, তবে এমন দাবি অস্বীকার করেছে ইরান ও রাশিয়া। মস্কো জানিয়েছে, ইউক্রেনে ব্যবহার করা সব ড্রোন তাদের নিজ দেশে তৈরি। অপরদিকে রুশপন্থী মিলিটারি ব্লগররাজ বলেছেন, এগুলো ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনের রুশ সংস্করণ। রাশিয়া নিজেই এই ড্রোন উৎপাদন করলেও এর প্রযুক্তি মূলত ইরানের। কিন্তু ঘটনা যাই হোক, ইরানের ড্রোন যুদ্ধক্ষেত্রে কার্যকরী এমন একটি ধারণা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, ফলে ইরান থেকে ড্রোন আমদানির আগ্রহ বেড়েছে বিভিন্ন দেশের। মাত্র $20,000 মূল্যের একটি ড্রোন দিয়ে $1,000,000 দামের মিসাইলের সমান ক্ষতি করা সম্ভব হচ্ছে। এসব ড্রোন ধ্বংস কয়েক গুণ বেশি দামের মিসাইল ব্যবহার করতে হচ্ছে ইউক্রেনকে, ফলে অর্থনৈতিক চাপও বৃদ্ধি পাচ্ছে তাদের উপরে। এসব কৌশলগত দিক বিবেচনা করে কামিকাজি সুইসাইড ড্রোনগুলোকে ভবিষ্যতে যুদ্ধের প্রধান হাতিয়ার ভাবতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। ইউক্রেনকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে অত্যাধুনিক হক HAW-কে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। হক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থাটি স্ট্রিঞ্জার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আপগ্রেড সংস্করণ। স্ট্রিঞ্জার হল স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার আক্রমণ শুরুর পর স্ট্রিঞ্জার ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসন প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি PDA ব্যবহার করবে। ভিয়েতনাম যুদ্ধের সময়কার প্রযুক্তিতে এই হক সরঞ্জাম তৈরি হলো, বেশ কয়েক দফা এগুলো হালনাগাদ করা হয়েছে। PDA এর আওতায় যুক্তরাষ্ট্র জরুরি পদক্ষেপ হিসেবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিজেদের মজুদ থেকে দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম অন্য দেশকে সরবরাহ করতে পারে। ঠিক কতটি হক ব্যবস্থা ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরবরাহ করবে তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এ বিষয়ে হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রেথিয়ন টেকনোলজিসের তৈরিকৃত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আদি সংস্করণ হলো হক ব্যবস্থা। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার কথা বিবেচনা করছে না হোয়াইট হাউস। এই মাসের শুরুতে রাশিয়া কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে। পশ্চিমাদের সামরিক জোট নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, 4টি হক লঞ্চার ইউক্রেনকে সরবরাহ করতে চায় স্পেন। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র শুরুতে হক ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে, কারণ মার্কিন লঞ্চারগুলো মেরামত করার মতো উপযুক্ত অবস্থায় রয়েছে কিনা তা অস্পষ্ট। কয়েক দশক ধরে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের মজুতে রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই সপ্তাহে শেষ দিকে একটি PDA অনুমোদনের কথা বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় মার্কিন কর্মকর্তা বলেছেন, এর আকার হবে সর্বশেষ নিরাপত্তা সহযোগিতার অর্ধেকের মতো। সর্বশেষ ইউক্রেনকে $700 মিলিয়ন সহযোগিতার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাশে থাকবেন সুনাক, চাইলেন যুদ্ধের সফল সমাপ্তি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়ে রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনের পক্ষে থাকার ঘোষণা দিলেন ঋষি সুনাক। সুনাক বলেছেন, এই ভয়ানক যুদ্ধের সফল সমাপ্তি দেখতে চান তিনি, সাথে তিনি অর্থনীতির ভয়াবহ বিপর্যয়ের বিষয়েও সতর্ক করেছেন। রাশিয়ার ইউক্রেন অভিযানের শুরু থেকে কিয়েভের পক্ষে দাঁড়িয়েছে লন্ডন। যুক্তরাজ্য ইউক্রেনকে $100 বিলিয়ন অর্থ সামরিক সহায়তা দিয়েছে, যদিও ক্রমবর্ধমান জীবনযাপন ব্যয়ের প্রভাবে কাবু ব্রিটিশ সরকার। অর্থনৈতিক ও জ্বালানি ধকল সামাল দিতে ঋষি সুনাকের দেশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অর্থনৈতিক সংস্কার, বিশেষ করে করনীতি সংশোধন করতে গিয়েম তোপের মুখে মাত্র 45 দিনের মাথায় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন লিস্ট্রাস। স্বর্ণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ চুরির জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা, বলছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে রাশিয়া বলছে, ইউক্রেন যুদ্ধের মধ্যে স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি করার জন্য পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নে আটক রাশিয়ার বৈদেশিক মুদ্রা ইউক্রেনে পাঠানোর বিষয়ে ইউভুক্ত দেশগুলো যে প্রস্তাব দিয়েছে সে ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, পশ্চিমা কয়েকটি দেশে রাশিয়ার সম্পদের একটা বিরাট অংশ চুরি করেছে। গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত রাশিয়ার যে বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে তা ইউক্রেনে পাঠানো। এই প্রসঙ্গে দিমিত্রি পেসকোভ
বলেন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের প্রস্তাব সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। এটি সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন সম্পদের উপর হামলা। রাশিয়ার অটল সম্পদ ইউক্রেনে পাঠানোর এ ধরনের যে কোনো উদ্যোগ আন্তর্জাতিক আইন এবং রীতি লঙ্ঘন হবে বলে মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে রাশিয়ার $640 বিলিয়ন মূল্যের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা আটক করেছে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো। ইরান রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্বেগ। রাশিয়া ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে মহাবিপদ হিসেবে মনে করছেন। তার মতে এই দুই দেশের সম্পর্ককে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, এই বিষয়ে বসে থাকা যাবে না। এ অবস্থায় নিয়মিত সম্পর্কের পর্যায়ে পর্যালোচনা করতে হবে এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে। ইউক্রেন পরিস্থিতির বিষয়ে আমেরিকার সঙ্গে তেল আবিবের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের দৈনিক দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অস্ত্র সহযোগিতার বিষয়ে কোনো কথা হয়নি। ইরানের ডেস্ট্রয়গুলোতে শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হবে বললেন নৌবাহিনীর প্রধান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, দেশের ডেস্ট্রয়গুলোতে আবু মাহাদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। শুধু আবু মাহাদি ক্রুজ ক্ষেপণাস্ত্র নয়, অন্যান্য ক্ষেপণাস্ত্র থাকবে এসব ডেস্ট্রয়ারে। তিনি আরো বলেছেন, জলযান থেকে জলযানে আঘাত আনতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা দ্বিগুণ হয়েছে। এছাড়া এখন থেকে ইরানি ডেস্ট্রয়গুলোতে 4টি ক্ষেপণাস্ত্র লঞ্চারের জায়গায় 8টি ক্ষেপণাস্ত্র লঞ্চার বসানো থাকবে। রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, শাহান্দ ডেস্ট্রয়ারের জাহাজ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ইরানি কমান্ডার আরো বলেছেন, দামাবান্দ ডেস্ট্রয়ারটির পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে রয়েছে। আগামী 28 নভেম্বর নৌবাহিনী দিবস উপলক্ষে এই ডেস্ট্রয়ারটি উন্মোচন করা হবে বলে তিনি জানিয়েছেন। ইরানের দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন ধরনের উন্নত জাহাজ ও ডেস্ট্রয়ার নির্মাণ অব্যাহত রয়েছে এবং এর মাধ্যমে ইরানের শিল্প সক্ষমতার পরিচয় ফুটে উঠেছে। ট্রাসের ভুল ঠিক করতে আমাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে বললেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সোনাক। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কথা বলেছেন ঋষি সোনাক। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস যেসব ভুল করেছেন সেগুলো ঠিক করতে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। এই ব্যাপারে ঋষি সোনাক বলেছেন, এই মুহূর্তে আমাদের দেশ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, করোনা পরবর্তী ধাক্কা এখনো রয়েছে এবং ইউক্রেনের যুদ্ধ বৈশ্বিক বাজারকে অস্থিতিশীল করে দিয়েছে। তিনি আরো বলেছেন, লিজ ট্রাস অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে চেয়েছিলেন, এটা ভালো চিন্তা ছিল কিন্তু ভুল করা হয়েছিল। এসব ভুল সংশোধন করতে আমাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে লিজ ট্রাস কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তার এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে। ডলার বিপরীতে পাউন্ডের ব্যাপক দরপতন হয়। যুক্তরাজ্যের অর্থনীতিকে বিপর্যয়ে ফেলে দেওয়া লিজ ট্রাসকে বাধ্য হয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়। তিনি মাত্র 50 দিন প্রধানমন্ত্রী ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।